আমার নাম অনন্ত দাস, আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি। 6-7 বছর থেকে চশমা পড়ছি। আমার ডান চোখের পাওয়ার 4.5 এবং বাম চোখের পাওয়ার 3.5। ডাউন হসপিটাল এবং আমরা এর আগেও দেখেছি, রাইল স্যারের ভিডিও দেখে এসেছি, জিয়ার কাছ থেকে আমরা এসেছি, সবকিছু ঠিকঠাক ভালো আছে। আমার বাড়িতে বেকারির ব্যবসা আছে, তো বেকারির কাজে অনেক কারণ ক্ষেত্রেই চশমাটা পরা যায় না। যখন কারখানা থাকে, গরম যে ভাবটা থাকে, গরম ভাবটা চশমাতে লাগে, প্লাস ঘেমে যায় তখন হয়তো চশমায় পড়ে যায়, অনেক অসুবিধা হয়, বারবার চশমা মুছতে হয়। ফ্যাক্টরির ভেতর তো এমনিই গরম, এমনিতেও চশমা পরা হয় না বেকারিতে। বাইক চালানোর সময় অনেক প্রবলেম হয়, পাশেই নদী আছে, সবাই যান করে নদীতে, আমি কি করতে পারি না, কারণ চশমা খুলে দিলে দেখতেই পাওয়া যায় না। এরকম দৈনন্দিন জীবনে এরকম অনেক প্রবলেম থাকে, সেই জন্য চশমাটা হারাতে চাই। টোটালি কি পড়াশোনা করে? পড়াশোনা করার সময় তো সমস্যা হয়, কাজে কাজ যেগুলো করে অনেক ক্ষেত্রে চশমাটা সবসময় ইউজ করতে পারে না, যার কারণে অনেক সমস্যার কারণে এই চশমাটা আমরা আর কি সরিয়ে দিতে চাইছি। ক্রিকেট খেলি, ক্রিকেট খেলার সময় অনেক অসুবিধা হয়, ব্যাটিং করার সময় হয়তো চশমাতে এসে বল লেগে গেল, তখন কিছু করতে পারি না। সত্যি বলতে কলকাতায় আমার ভরসা ছিল না, রাইল স্যারের ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে রাইল স্যারের উপর অনেক বিশ্বাস হলো, তার জন্যেই দিল্লি এলাম, এসে রাইল স্যারের সাথে কন্ট্যাক্ট করলাম। কালকে এসে অনেক টেস্ট হলো, অনেক মেশিনের দ্বারাই টেস্ট হলো, দিয়ে আজকে ডেট দিল সার্জারির জন্যে। চশমার সাথে অনেক কনফিডেন্স কম থাকে, হয়তো যেখানে যাই সেখানে হয়তো চশমা পরে দেখতে পায় না, এরকমটাও সবাই ভাবে, এই জন্য কনফিডেন্সটাও কমে যায়। চশমা হয়ে যাবে তো সবার সাথে মিশে থাকতে পারবো, কেউ আর বলতে পারবে না যে আমি চশমা পরি, দেখতে পাই না। আমাদের ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আশা করি, আমার যে জিয়াগঞ্জে আমরা থাকি সেখানে সেই ফার্স্ট এসছে, স্যার খুব ভালো মানুষ। স্যার যখন প্রথম দেখলাম মনে হলো না যেটা, স্যার অনেক ভালো, স্যার অনেক ভালো। তাহলে এখন আমরা সার্জারির জন্য যাচ্ছি, সার্জারির পরে আবার দেখা হবে, সার্জারি করে এসে। তোমার নাম কি? অনন্ত দাস। জন্ম তিথি? 3-3-2000। ঠিক আছে, তোমাকে ওখানে একটা গ্রিন লাইট দেখবেন, ওখানে দেখবে, ঠিক আছে? প্যানিক না করবো, ওকে উপর জল ডালে না, প্যানিক না করবো, গ্রিন লাইট দেখবেন, ওকে গ্রিন লাইট। হ্যাঁ, খুব ভালো আছে, চোখটা নড়াবেন না। তোমার খুব ভালো সার্জারি হয়েছে, 10 মিনিট থেকে খতম হয়ে গেছে, তোমাকে ঝাপসা লাগবে আধা ঘন্টা থেকে, তারপরে তোমাকে ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালো অপারেশন হয়েছে, ঠিক আছে তো? হ্যাঁ, প্রবলেম হয়নি তো? না, তুই ভয় করছিস যে? প্রথমে একটু ভয় লাগছিল, এখন ঠিক আছে? এখন ঠিক আছে, ব্যথাটাতে কোনো সমস্যা নেই? প্রথমে একটু ব্যথা করছিল, এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে, প্রথমে অনেক নার্ভাস হয়ে গেছিলাম, এখন আপাতত ভালো লাগছে, ঠিক আছে। কোনো প্রবলেম হচ্ছে না তো? না, ঠিক আছে, সব সব ঠিক আছে। পড়ো একবার, উপর থেকে পড়ো একবার, KHUCSDVETZ, গুড, RFPCKSEHTDVUZ, CSRKFPE, গুড। লাস্ট লাইনটা যেটা পড়ছো ওটা 6x6 সাইডেও লেখা আছে, 6x6, এটা 6x5 পড়তে পারবে কিনা চেক করছি। হ্যাঁ, পড়তে পারবে লাস্ট লাইনটা? FTOEN, গুড। লাস্ট লাইনটা 6x5, মানে সুপারভিশন যেটাকে বলি না আমরা, এই রয়েছে লাস্ট লাইনটা সুপারভিশন, মানে নর্মাল থেকে একটু বেটার, মানে নর্মাল ভিশন লাস্টের আগের লাইনটা, তাহলে নিজের লাইনটা তুমি পড়তে পারছো। এটা ফার্স্ট ডিভিশন, মানে প্রথম দিনে আজকে এক রাতি হয়েছে সার্জারি, তো আরও বেটার হবে এখন। তো মেডিসিন আমরা যেভাবে এক্সপ্লেন করেছি এক্স্যাক্টলি সেম ইউজ করবে, 3 মাসের পরে মেডিসিন আছে, আর 1 সপ্তাহ একটু ধ্যান রাখবে চোখের, ঠিক আছে, যেন চোখে জল না যায়, রাব করবে না, ঠিক আছে, আর গলার নিচেতে স্নান করবে, ওপরে স্নান করবেন 1 সপ্তাহ, আর একবার 2-3 সপ্তাহের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এখানে আসার দরকার নেই, ওখানে লোকাল ডক্টর দিয়ে দেখিয়ে দিও। কোনো সমস্যা হলে আসতে পারো 1 মাসে, না হলে দরকার নেই, 2-3 সপ্তাহের মধ্যে একবার লোকাল ডক্টরকে দেখিয়ে দিও। কালকে অনেক নার্ভাস ছিলাম, আজকে বিনা চশমায় দেখে নিজেকে অনেক ভালো লাগছে, যে কি চশমা ছাড়া দেখতে পাচ্ছি, এরকম কোনো ব্যাপার নেই যে অপারেশন হলো আঁক চোখ দিয়ে কোনো রক্ত পড়ে বা কিছু, সেরকম কোনো ব্যাপার নেই। এখানে ট্রিটমেন্ট অনেক ভালো লাগলো এখানকার। অপারেশনের আগে ভেবেছিলাম যে কি হয়তো চোখ দিয়ে কোনো রক্ত পড়বে, চোখে কোনো কাটাছেঁড়া করবে,
সেরকম কিছুই হয়নি। রাইল স্যার বাংলাতে কথা বলছিল, ভালো লাগছিল, স্যার সব রকম বুঝিয়ে দিল। সেরকম কোনো প্রথমে ভয় লাগছিল, অপারেশন হয়ে যাওয়ার পরে সেরকম কোনো ভয় লাগেনি। কালকে সন্ধ্যাবেলা অপারেশন হয়েছে আর আজকে আমি পুরো 6x6 দেখতে পাচ্ছি। অনেক ওষুধপত্র দিয়েছে, সেগুলো ব্যবহার করি, আরও আশা করি ভালো হয়ে যাবে। I7 অনেক ভালো লাগলো, এখানকার স্টাফ, এখানকার সমস্ত ডাক্তার খুবই ভালো। সকালে ঘুম থেকে যখন উঠলাম, যেটা অভ্যাস চশমা খোঁজা, সেটাই হয়তো চশমা খুঁজছিলাম ঘুম থেকে ওঠার পরে। তো পরে ভাবলাম তো আমার অপারেশন তো হয়ে গেছে, এখন বিনা চশমায় পুরো দিল্লি দেখলাম,